হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা চলে এসেছি বকখালি নিউ সুন্দরম। নিউ সুন্দরমের হোটেল প্রাইস দেন হোটেলের ভিডিও, বকখালির টোটাল ট্যুরের ভিডিও এই ভিডিওতে থাকবে। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমরা কলকাতা থেকে বকখালির বাসে উঠে পড়লাম। এসি বাসের ভাড়া হচ্ছে 250 টাকা কলকাতা টু বকখালি। এই বাস সকাল 6:30 ছাড়ে রবিবার আর শনিবার, সপ্তাহ দু দিন। তো আমরা দেখতে দেখতে চলে এলাম বকখালি। বকখালি এটা নামখানার বিচ, নামখানার বিচ ক্রস করে আমরা বকখালি রোডে চলে গেলাম। তো বাসের ভেতরটা পুরো ফুল এসি। বাসের ভেতরটা ঠিক এরকমই আছে, সিট ক্যাপাসিটি এবং ব্যাক এসি খুব সুন্দর। নামখানায় অনেক ট্রলার যায়, সব ট্রলার এই নদীতে সব দাঁড়িয়ে আছে। এখান থেকে সব সমুদ্রতে যাওয়া হবে, ট্রলারগুলো দাঁড়িয়ে সব দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি নিউ সুন্দরম হোটেল। রুমগুলো খুবই অত্যন্ত ভালো, আর সামনের দিকে বাইরে দিয়ে এলে একটা ব্যালকনি আছে লম্বা, ব্যালকনি থেকে বাইরে ভিউ দেখতে পাবে। তো ওপরেও দুটো রুম আছে, এসি রুম, নন এসি, মানে সব রকমের রুম আছে। তো নন এসিগুলো 600 টাকা করে আর এসিগুলো 1200 টাকা করে, চারজন করে একটা রুমে অ্যালাউ করা হয়। এই বোর্ডে দেখা নাম্বারেই ফোন করতে পারেন বা হোটেল বুক করতে পারেন, হোটেল নিউ সুন্দরম। বাইরের দিকে রাতের ভিউটা ঠিক এরকম লাগে হোটেলটা দেখতে, ওটা অসম্ভব ভালো। তো আমরা চলে এলাম বকখালি বিচের দিকে, এখানে লেখা আছে আই লাভ বকখালি, খুব সুন্দর। পাম্পানে এখানে প্রচুর ক্ষতি হয়েছে, আই লাভেও প্রচুর ক্ষতি হয়েছে। তো এখানে অনেকটাই হাঁটতে হয় সমুদ্রের কাছে একদম যেতে গেলে। সামনে একটা ছোটো নদী পড়বে, তারপর আর একটা পড়বে, তারপরে যেতে হবে, সেই অনেকটাই হাঁটতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।